হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল আমি অরিত্র এখন এই ভিডিওর মধ্যে আমরা টু ইন ওয়ান মুভি রিকমেন্ডেশন করবো আগে সপ্তাহে একটা ভিডিও এনেছিলাম যেখানে দুটো হলিউডের মুভি আপনাদেরকে রেকমেন্ড করেছিলাম আজকের ভিডিওটার মধ্যে আমরা দুটো ডকুমেন্ট্রি আপনাদেরকে রেকমেন্ড করবো দুটো ডকুমেন্ট্রি কমপ্লিটলি ভিন্ন একটা ইন্ডিয়ার একটা বাইরের আর কি তো মানে একটা ইন্ডিয়ার ব্যাকড্রপ অ্যাকচুয়ালি বাইরের মেকার্সরাই বানিয়েছে টু কিল কিলার টাইগার বলে তো দুটোই নেটফ্লিক্সে আপনারা পেয়ে যাবেন তো দুটো কিন্তু ভিন্ন সাবজেক্ট কিন্তু পুরোপুরি ভিন্ন তো এবার এই দুটো ডকুমেন্টারি আপনারা দেখুন দারুণ এক্সপিরিয়েন্স হবে একটা হচ্ছে টু কিলার টাইগার বলে যেখানে আমরা দেখতে পাচ্ছি যে অ্যাকচুয়াল একটা রেপের ঘটনা ঘটেছিল একদম ইন্ডিয়ার ইন্টিরিয়ারে এবং সেখানে একটা মেয়ের বাবা সে কতটা এক্সটেন্ড অব যেতে পারে নিজের মেয়ের জন্য জাস্টিস আনার জন্য সেই জিনিসটা এবং আমাদের সোসাইটিতে রেপ নিয়ে এখনও লোকেদের কি মাইন্ডসেট সেই জিনিসপত্রগুলোকে তুলে ধরে তো কিল্লা টাইগারটা অবশ্যই দেখুন এত ইমোশনাল একটা ডকুমেন্টারি যে হতে পারে আপনাদের কোনো আইডিয়া নেই মানে দেখুন জাস্ট মানে গা কাঁটা দেবে আর কি এবং লোকেদের যে কি মাইন্ডসেট মানে বলছে যে আচ্ছা মানে গ্যাং রেপ হয়েছে আর কি বলছে আচ্ছা এদের মধ্যে একজনের সাথে বিয়ে দিয়ে দাও না মানে জিনিসটাকে এতটাই ক্যাজুয়ালি ট্রিট করছে তো এই ব্যাপারটাকে আর কি এখানে তুলে ধরা হয়েছে একদম রিয়েল জিনিস একদম রিয়েল ইন্টারভিউ ইত্যাদি দেখতে পাবেন তো কিছু জায়গায় আপনাকে খুব ভিসারাল এক্সপিরিয়েন্স দেবে কিছু জায়গায় খুব ইমোশনাল আর কি ডকুমেন্ট্রিটা তো আমার পার্সোনালি দারুণ লেগেছে তো তো কিলার টাইগার অবশ্যই দেখুন নেটফ্লিক্সে অ্যাভেলেবেল আছে দ্বিতীয় যেটা নিয়ে কথা বলো সেটার নাম হচ্ছে দ্য অ্যান্টি সোশ্যাল নেটওয়ার্ক বলে আপনারা মিম শেয়ার করেন মিম প্রত্যেকেই শেয়ার করতে ভালোবাসে এই ডকুমেন্টির দেখার পর আমি গ্যারেন্টি দিচ্ছি মিম শেয়ার করার আগে আপনারা দুবার ভাববেন বা যে কোনো একটা পোস্টকে শেয়ার করার আগে দুবার কিন্তু ভাববেন এই যে মিম কালচারটা আজকে এত বেশি প্রিডমিনেন্ট হয়ে গেছে সেটা এলো কোথা থেকে জ্যাপানিস কালচার থেকে কীভাবে উঠে এলো তারপরে সেটা আমেরিকা কীভাবে পৌঁছালো তারপরে সেখান থেকে অ্যানোনিমাস গ্রুপের ব্যাপারে আপনারা নিশ্চয়ই শুনে থাকবেন তো সেই অ্যানোনিমাস গ্রুপটা কীভাবে অ্যাক্টিভ হলো সেই জিনিসপত্রগুলো সেখান থেকে শুরু করে দু হাজার ষোলোতে ট্রাম্পের ইলেকশন যেটা সেই জিনিসটা এবং তারপরে আপনারা প্রত্যেকেই জানেন দু হাজার একুশ সালে কী হয়েছিল হোয়াইট হাউসের লোকে ঢুকে গেছিলো সেই সব জিনিসপত্র অ্যাকচুয়াল ফুটেজ ইত্যাদিতে দেখানো হয়েছে আর কি এবার দেখুন নেটফ্লিক্সের যে ডকুমেন্ট্রিতে একটা হয় না যে কিছু জিনিস ফিকশনাল পোর্শন সেটাকে আলাদা করে শুট করে এভাবে করা হয় এখানে কিন্তু সেই ব্যাপারটা নেই এখানে কিন্তু এই যে অ্যান্টি সোশ্যাল নেটওয়ার্কটা পুরোপুরি যেভাবে ডিজাইন করা হয়েছে এখানে কিন্তু কিছু লোকের ইন্টারভিউস চলছে তার সাথে কিছু আমরা রিয়েল লাইফ ফুটেজ দেখতে পাচ্ছি এবং তার সাথে অ্যানিমেশনের প্রয়োগ করা হয়েছে এবং বারবার একটা কথা কিন্তু বলা হচ্ছে যে ইন্টারনেট থেকে যত পার দূরে থাকুন স্ক্রিন স্ক্রিন টাইম কমান কারণ আপনার মনে হচ্ছে প্রথমে আপনি একাকৃত্ব কাটানোর জন্য ইন্টারনেটে যাচ্ছেন কিন্তু ইন্টারনেট আপনাকে আরও বেশি একা করে দিচ্ছে এই যে বিষয়গুলোকে যারা যারা এইগুলো প্ল্যাটফর্মসগুলোকে আবিষ্কার করেছে তারাই পরে বলেছে যেগুলো কতটা ক্ষতিকারক তো সেই জিনিসপত্রগুলো এবং আরও একটা অ্যাসপেক্ট খুব সুন্দরভাবে উঠে এসেছে এই যে আমরা ফিমেল ব্যাশিং একটা দেখতে পাই ইন্টারনেটে যেটা হয়ে থাকে সেই ফিমেল শুরু হলো কি হলো সেই সব জিনিসপত্র রয়েছে এবং তারপরে অ্যানোনিমাস কিভাবে এক কাজ করেছে সেই সব জিনিসপত্রগুলো হ্যাঁ এবার আপনারা একটা জিনিস বলতে পারেন যে অনেক সময় হয় না যে ডিবি কুপারের উপর যে ডকুমেন্ট রয়েছে ওগুলো অনেক বেশি এঙ্গেজিং যেহেতু ওখানে ফিকশনাল মানে মানে আলাদা করে শুট করে ব্যাপারটাকে দেখাচ্ছে ডকু ফিকশনের মতো করে ট্রিট করছে এখানে কিন্তু সেই ব্যাপারটা নেই যেহেতু পুরোটাই ইন্টারভিউ বেসড এবং অ্যানিমেশন বেসড তাই কিছু জায়গায় আপনাদের একটু বোরিং লাগতে পারে ঘন্টা কিন্তু কিছু জায়গায় হালকা সামান্য কিছু জায়গায় মনে হতে পারে যে ভাই হ্যাঁ একই জিনিস দেখিয়ে যাচ্ছে পরপর পরপর কিন্তু আপনারা একবার দেখুন আপনাদের কিন্তু যারা ইন্টারনেটের ওপর ঘাটাঘাটি করেন সোশ্যাল মিডিয়া নিয়ে সবসময় থাকেন বা পেজেস চালান বা কিছু করেন তাদের কিন্তু প্রচন্ডই ভালো লাগবে তারা কিন্তু একটা নতুন জিনিস জানতে পারবে নতুন একটা দিক জানতে পারবে একটু হয়তো ভিজুয়ালি হয়তো একটু বোরিং একটু মনোটোনাস আছে আর টু কিলা টাইগারের ক্ষেত্রে নেগেটিভ পয়েন্ট যেটা হচ্ছে যে একটু কিন্তু বড়ো আছে ঠিক আছে কিছু কিছু সিন কিন্তু বড় রয়েছে ওখানে কিন্তু আপনি এরকম নয় যে মানে কিছু দেখবেন ডকুমেন্টারি আসে যেরকম ধরুন ওই বুরাডি মার্ডার ওই ওইটা অত পপুলার হয়েছিল কারণ কারণ ওটা একটা হরারের মতো করে ট্রিটমেন্ট ছিল ওটার মধ্যে ওটা কিন্তু আপনাকে একটা মুভির মতো করে ট্রিট করছে টু কিলার টাইগার কিন্তু সেরকম নয় কিন্তু তো একটু আর কি ওটার মধ্যে নেই আলাদা করে অ্যাডেড মশলা নেই কিন্তু ইমোশনটা কিন্তু খুব ভালোভাবে রয়েছে তো এই দুটো ডকুমেন্টারি আপনারা চেকআউট করুন আর যারা এই দুটো দেখেছেন তাদের কি বক্তব্য অবশ্যই জানাবেন কমেন্ট সেকশনে এই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করুন শেয়ার করুন চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না বাই বাই